फ्रेंड्स वेलकम टू आवर चैनल लाइफस्टाइल ऑफ शिवली आशा करी तुम्हारा सबाई खूब खूब भालो आछो आरो एकटा नतून फूड चैलेंज निये तोमादेर काछे हाजिर होलाम आज के आमरा करछी बूंदे चैलेंज किभाबे खेते हबे सेटा बोलो এই টুথপিক দিয়ে গেঁথে গেঁথে খেতে হবে ঠিক আছে হাত দিয়ে খাওয়া যাবে না যে সবার আগে শেষ করবে সেই জিতবে আর তার জন্য এই প্রাইজ মানি আবার সেম এই টুথপিক দিয়ে খেতে হবে টুথপিক দিয়ে তুলে খেতে হবে এটা হচ্ছে চ্যালেঞ্জ কথা বলবো গাতাই হচ্ছে না প্রচুর নজর দূর মেলা পড়ে যাবে কেমন লাগছে তোমাকে কখনো খেয়েছো অসাধারণ কখনো খেয়েছো না কত রকম অভিজ্ঞতা আছে আগে তো খেলেছি আমি কথা বলে আমার ঘর আমার দরকার নেই তার আগে দিন কতবার খেলেছি বলা জানি আমি অফিসে গেছি তুমি প্র্যাকটিস করে আমি কিবার বুঝবি তুমি অফিসে গিয়ে প্র্যাকটিস করো নি অফিসে তো এসে প্র্যাকটিস করা যাবে তুমি অফিসে গিয়ে কী করো আমি দেখতে পাই একটা ভালো বুদ্ধি আছে কি বুদ্ধি নিচে ফেলে শেষ করে ও নিচে বলে হবে না পাচ্ছি না খেতে এরকম খাওয়া যায় না না বাটিতে হাত দেবে না আমি দিকে হাত দিয়ে খাচ্ছি নাকি বাটিতে বাটিতে হাত কেন দিবে এখানে 50 গ্রাম করে বুদ্ধি আছে যদি এর থেকে বেশি হতো সকালে যেতে তাই না হেরে যাবো নাকি বাবা অনেকবার হেরেছি সেটা বদলা নিতে হবে কথা থেকে আমার টুথপিকটা ভালো নয় প্রতিবার একটা করে বাহানা না ভালো লাগছে না ভালো ব্যথাই হলো ভালো লাগছে না ও ফুটাছো ফুটাছো নাকি মোটা হয়েছে তোমার কদিন লাগবে 50 গ্রাম বুঁদে খেতে মানে আধ ঘন্টা লেগে যাবে হারিয়ে দেবে নাকি পাচ্ছি না হাঁপিয়ে গেলাম শেষের দিকে যখন যত যাবে তত গাঁতে অবস্থা খারাপ হয়ে যাবে সপ্তাহ খাওয়া যাবে না বেশি খেতে পারছি তুমি খেয়ে দেখো অনেকগুলো ভেঙে যাচ্ছে ঘরে যেগুলো বানিয়েছিলে ওইগুলো দিয়ে করতে ঘাম বেরিয়ে গেল হার মানলো কোথায় হার মানলো এটা বলছে ঘাম বেরিয়ে যাচ্ছে ছড়া পাচ্ছি না ফার্স্ট হয়ে যাবে নাকি আমাকে বেশি দিদি এখানে বেশি জিতার জন্য বল কৌশল কত কেউ দেখো আছে 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 কি আমি বুঝছি যে বেশি খেতে পারবে দেখো তো আমি আমারটা পারি না পারলে তখন বলবে দেখি ওই তো আছে আমি জিতে যেতাম এই যে মাঝখানে আমার বাকিটা ছাড়িয়ে দিল এইভাবে জোরপূর্বক জিতা যায় আমি জানি এর পরের টাই আমি দেখাবো তোমাকে হেরে গেছে বেশি কথা কেন বলছো পরপর দুবার আমি জিতলাম
আমাকে হারানো নাকি আমাকে হারানো আয় আমি হারিনি এটা হারানো তুই হারানি কি করছিস তুই তো এখনো খেয়ে যাচ্ছিস তোমার খাওয়া এখনো শেষ হয়নি হ প্রচুর পরিশ্রম হলো হাত ব্যথা হয়ে গেল কেমন লাগলো হেভি লাগলো না ঘাম বেরিয়ে গেল এত গরম ঘাম বেরিয়ে গেল কেমন লাগলো তোমার এটা এত পরিশ্রম করা যায় নাকি এইটুকু বুঁদে খাওয়ার জন্য হাতে গেলে কতখানি খাওয়া হয়ে গেছে আর তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমাদের এই ফুড চ্যালেঞ্জটা তোমাদের কেমন লাগে আর কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমরা আগেও তো কিছু করেছি ফুড চ্যালেঞ্জ আইসক্রিম খেয়েছিলাম জিভ দিয়ে সেটা দেখেছো নাকি যদি না দেখে থাকো তাহলে দেখে নেবে আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করবে আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে টাটা।